গাইস, আমাদের ফ্রি ফায়ার গেমে আবারো বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা কান্ট্রি মিলে রিজিওনাল ব্যাটলের সেই ফ্রি ইভেন্ট কিন্তু আবারো রিটার্ন আসতে চলেছে। সো আজকের ভিডিওতে তোমাদেরকে ইভেন্টটা রিভিউ করব এবং কবে রিটার্ন আসবে সেই বিষয়ে তোমাদেরকে জানাই দিব। কুরবানি ঈদ স্পেশাল আমাদের গেমে একটা টুর্নামেন্ট আসতে চলেছে, যেই টুর্নামেন্টটা নেক্সট টুর্নামেন্ট হবে। ওই ইভেন্টের অফিশিয়াল ব্যানার এবং ইভেন্ট প্রি অ্যাক্সেস আমার কাছে চলে এসেছে, সো তোমাদেরকে রিভিউ করে দেখাবো। লবি অ্যানিমেশন নিয়ে আমাদের গেমে একটা মোকো হ্যাকার স্টেট ইভেন্ট আসতেছে, যেই ইভেন্টের অফিশিয়াল ব্যানার এবং প্রি অ্যাক্সেস ভিডিও চলে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাই দিব, বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারের জন্য একটা মোকো হ্যাকার স্টেট ইভেন্ট কনফার্ম করা হয়েছে, যার অফিশিয়াল ব্যানারটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। ইভেন্ট শিডিউল হচ্ছে 12-18 জুন, ইভেন্ট নেম মোকো স্টোর, আর অফিশিয়াল ব্যানারে দুইটা লবি অ্যানিমেশন হাইলাইট করা হয়েছে। সো ইভেন্টের প্রি অ্যাক্সেসটাও তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। যে ইভেন্টের 5th অ্যানিভার্সারি ইভেন্টের স্পেশাল লবি অ্যানিমেশনটা থাকবে, যে অ্যানিমেশনটা আমাদের গেমে আগের বছরই আসছিল, এছাড়াও ক্লাউড থিমে যে লবি অ্যানিমেশনটা রয়েছে ওই অ্যানিমেশনটাও এই সেম মোকো হ্যাকার স্টেট ইভেন্টে অ্যাভেলেবল থাকবে। দাও গাইস, গ্র্যান্ড প্রাইজে যেই দুইটা লবি অ্যানিমেশন শো করানো হয়েছে, মানে ফার্স্ট এই দুইটাই, দুইটা তো থাকবে, এর সাথে আরো একটা দুইটা লবি অ্যানিমেশন থাকতে পারে, এছাড়াও আদার্স আইটেম রিওয়ার্ড থাকতে পারে, বাট অফিশিয়াল ব্যানারে ফার্স্টের দুইটাই হাইলাইট করা হয়েছে। তোমরা জানো এই গ্র্যান্ড প্রাইজ থেকে একটা আইটেম রিওয়ার্ড সিলেক্ট করা যায় এবং বোনাস প্রাইজ থেকেও একটা আইটেম রিওয়ার্ড সিলেক্ট করা যায়, তো তোমরা দুইটার ভিতরে বা চারটা পাঁচটার ভিতরে যে কোনো একটা লবি অ্যানিমেশন নিতে পারবা। আর বোনাস প্রাইজে স্কাইভিংস এর স্কিন থাকতে পারে, বাট এইগুলো যেহেতু অফিশিয়াল ব্যানারে শো করানো হয়নি, দ্যাটস ওয়াই 100% কনফার্ম বলবো না। লবি অ্যানিমেশন দুইটাই হাইলাইট করা হয়েছে। সো 12 তারিখে এই ইভেন্টটা আসবে, যদি তোমাদের এই দুইটার ভিতরে যে কোনো একটা লবি অ্যানিমেশন পছন্দ হয়ে থাকে আর তোমাদের অ্যাকাউন্টে আগে থেকে না থেকে থাকে, তাহলে তোমরা বের করতে পারো। আদারওয়াইজ আপকামিং সময়ে যে লবি অ্যানিমেশন আসবে ওইটার জন্য ওয়েট করতে পারো। যেহেতু হ্যাকার স্টোর ইভেন্ট, ইভেন্টটা কমপ্লিট করতে সর্বোচ্চ 882 ডায়মন্ড লাগবে। আপডেটের পরে আমাদের গেমে নতুন একটা সিস্টেম আসছে, এই সিস্টেমটা হয়তো বা তোমরা ফলো করনি। আগে যখন আমরা কোনো এনিমিকে ড্যামেজ দিতাম, ড্যামেজ দেওয়ার পর যদি লাস্ট ড্যামেজটা এনিমির জোনে পড়তো তাহলে কিন্তু ওই এনিমিটা এলিমিনেটেড শো করত। বাট OB40 আপডেটের পরে তুমি যদি কোনো এনিমিকে ড্যামেজ দাও, ড্যামেজ দেওয়ার পরে ওই এনিমিরা যদি জোনে মারা যায় তাহলে কিন্তু সেটা এলিমিনেট না, কিল শো করবে। সো তোমরা অপোনেন্ট এনিমির ক্যামেরা থেকে দেখতে পাচ্ছো, দেখো এখানে আমি এনিমিটাকে ড্যামেজ দিচ্ছি, ড্যামেজ দিতে দিতে লাস্টে গিয়ে এনিমিটা কিন্তু জোনে মারা গেল, বাট ওই যে আমি যে ড্যামেজটা দিয়ে রাখছিলাম ওই ড্যামেজের জন্য কিলটা আমার শো করবে। সো তোমরা যতই ড্যামেজ দাও না কেন, জোনে মরার আগে তুমি যদি আগে একটা ড্যামেজ দিয়ে দাও তাহলে কিন্তু ওইটা এলিমিনেট না, ওইটা কিন্তু তোমার কিল শো করবে। সো কত ড্যামেজ দিলে যে এটা কাজ করতেছে সেটা আমি শিওর না, মেবি 100+ হতে পারে, আবার 150+ হতে পারে। যে কোনো প্লেয়ার যদি 100 অথবা 150 এর ড্যামেজ দেয় তারপরেই যদি জোনে এলিমিনেট হয় তাহলে সেটা কিল শো করবে। আবার এমনটাও হতে পারে কোনো প্লেয়ারকে যদি একটা ড্যামেজ দেওয়া হয় তারপরেও সে জোনে গিয়ে যদি এলিমিনেট হয় তাহলে আমার কিল শো করবে। আমার মতে এতটা ইজি হবে না, কোনো না কোনো লিমিটেশন তো থাকবেই। সো তোমরা যদি এই বিষয়টা সম্পর্কে কনফার্ম আপডেট জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাই দিও যে কত ড্যামেজ দেওয়ার পর জোনে গিয়ে এলিমিনেট। এখন আমাদের গেমে যে টুর্নামেন্টটা চলতেছে, তোমরা কি জানো এর পরের টুর্নামেন্টে আমাদের গেমে ঈদ স্পেশাল আসতে চলেছে। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি, ঈদ মেবি এই মাসেরই 28 অথবা 29 তারিখে, অবভিয়াসলি চাঁদ দেখার উপরে ডিপেন্ড করবে, বাট এখনই কিন্তু ঈদ স্পেশাল টুর্নামেন্টটা চলে আসতেছে। সো তোমরা নেক্সট টুর্নামেন্টের অফিশিয়াল ব্যানারটা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাচ্ছ। ইভেন্ট শিডিউল 13 জুন-3 জুলাই। ওমা, একটা বিষয় তো বুঝলাম না, একটা টুর্নামেন্ট হয় 7 দিনে, বাট এই টুর্নামেন্টটা আমাদের ঈদ স্পেশাল 20 দিন ধরে চলবে। সো চলো টুর্নামেন্টের প্রি অ্যাক্সেসটা রিভিউ করি। ফার্স্ট অফ অল তোমরা 100 ডায়মন্ড টপ আপ করলে 100 ডায়মন্ড এক্সট্রা পেয়ে যাবা, দ্যাট মিন্স 100 ডায়মন্ড টপ আপ করলে তোমরা টোটাল 200 ডায়মন্ড পাবা। এছাড়াও 500 ডায়মন্ড টপ আপ করলে তোমরা একটা স্নেক টাইপের ব্যাকপ্যাকের স্কিন দেখতে পেয়ে যাবা, যেই ব্যাকপ্যাকের স্কিনের 3 লেভেল, 2 লেভেল এবং 1 লেভেলের রিভিউ দেখতে পাচ্ছ। কোবরা প্লাস অনেকটা ফায়ারি থিমে কিন্তু এই ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইনিং করা হয়েছে। এই স্কিনটা আমার কাছে মারাত্মক লেভেলের লাগছে, বিশেষ করে এর 1 লেভেলটা যদি দেখো টিম থেকে মনে হচ্ছে কেবলই কোবরাটা বের হচ্ছে। এছাড়াও 500 ডায়মন্ড টপ আপে তোমরা একটা ও ইয়া ইমোট দেখতে পেয়ে যাবা। ও ইয়া সাউন্ড একটু অন্যরকম না, বিষয়টা ঠিক এমনটা যাবে। ও ইয়া, যাই হোক মেয়েরাই সাউন্ডটা, যাই হোক মানে এই টুর্নামেন্টটাই আমাদের নেক্সট টুর্নামেন্ট হিসেবে থাকবে। সো 13 তারিখে তোমরা এই টুর্নামেন্টটা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা, আর ইন্ডিয়া সার্ভারে ওই সেম ডেটে নেক্সট টুর্নামেন্ট হিসেবে এই টুর্নামেন্টটা থাকবে, যার অফিশিয়াল ব্যানারটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। 13 তারিখ আসবে এবং 19 তারিখ পর্যন্ত চলবে, এটা আগের শিডিউল বা আগের কনসেপ্টেই, মানে ইন্ডিয়া সার্ভারটা 7 দিনই থাকবে, যার 100 ডায়মন্ড হবে। তোমরা একটা শু দেখতে পেয়ে যাবা, যেই শুটা মেইনলি ফিমেল ব্যান্ডেলের জন্য। এছাড়াও 300 ডায়মন্ড হবে ওই ও ইয়া ইমোটটাই দেখতে পেয়ে যাবা। সো দুইটা সার্ভারের জন্য এই দুইটা টুর্নামেন্ট
আসবে আমাদের নেক্সট ইভেন্ট হিসেবে। সো এত তাড়াতাড়ি আমাদের ঈদ স্পেশাল ইভেন্ট চলে আসছে, ঈদ ফিলিংসটা এখন থেকেই চলে আসবে। তো তোমরা ঈদ স্পেশাল ইভেন্টের জন্য এক্সাইটেড কিনা কমেন্ট করে জানাই দিও। তো যারা যারা ভিডিওটা দেখতেছো, যেই তিনটা ইনফরমেশনই তোমাদেরকে প্রোভাইড করলাম, প্রত্যেকটা 100% কনফার্ম প্লাস আই থিঙ্ক তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিও। ভিডিওতে একটা জানা হয়নি গাইস, আজকেই বা গতকালকেই আমাদের গেমে যে চার্জ বাস্টার রিং নামে একটা ইভেন্ট আসছে, এই ইভেন্টের ভিতরে মানে স্পিন করলে আমরা যদি ডিরেক্টলি স্ক্রিনটা না পাই তাহলে কিন্তু টোকেন পেয়ে যাই। অন্যান্য রিং ইভেন্টের মতো বা স্পেশাল লাক রয়্যালের মতো এটাও কিন্তু সেম, বাট এই রিং ইভেন্টের টোকেনের কিন্তু একটা স্পেশাল ফিচার রয়েছে। মনে করো এই রিং ইভেন্ট থেকে আমার 50টা মতো টোকেন বেঁচে গেল, বেঁচে গেলে তো ওই টোকেন দিয়ে আমাদেরকে ফালতু আইটেম ব্লড এক্সচেঞ্জ করতে হয়। কিন্তু এখন থেকে আমরা চাইলে এক্সট্রা পড়ে থাকা টোকেন রেখে দিয়ে পরবর্তীতে আবারও যখন রিং ইভেন্ট আসবে ওই রিং ইভেন্টে স্পিন করে টোকেন কালেক্ট করে, মেইন বিষয়টা হচ্ছে এখন থেকে সব রিং ইভেন্টের টোকেন সেমই থাকবে। মনে করো এই রিং ইভেন্ট থেকে আমার 10টা টোকেন বেঁচে গেছে, 10 দিন পরে আমাদের গেমে আরো একটা রিং ইভেন্ট আসলো, সো ওই রিং ইভেন্টটা শো করবে আমার কাছে অলরেডি ওই ইভেন্টের 10টা টোকেন রয়েছে। একটা ব্যানার আসছে গেমে দেখতেই পাচ্ছো, আর গিফট ইভেন্ট আফটার দি রিং ইভেন্ট ইন্ড রিডিম প্রাইজেস ফ্রম ফিউচার রিং ইভেন্ট, মানে এখনকার রিং ইভেন্ট থেকে যেই টোকেন বেঁচে যাবে ওই সেম টোকেনই তোমরা পরবর্তী রিং ইভেন্টে ইউজ করতে পারবা। জানি এইটুকু বিষয় অনেক টাইম ধরে বোঝালাম, এটা অনেকের কাছেই বোরিং লাগে, বাট একদম 100% ক্লিয়ার ভাবে বুঝাইতে গেলে একটু বেশি পকপক করাই লাগে। রিসেন্টলি আমাদের গেমে ইংলিশ বান্ডেলের একটা ইভেন্ট আসছে, যেই থিমে আরো একটা বান্ডেল ডিজাইনিং করা হয়েছে। কিছুদিন আগে এই বান্ডেলটার কিন্তু ওয়েব আইকন দেখাইছিলাম, বাইরের মোটামুটি 6-7টা সার্ভারে দেখলাম এই বান্ডেলটা বিভিন্ন ইভেন্টে অ্যাভেলেবল করা হচ্ছে। আর বান্ডেলটার স্পেশাল ফিচার হচ্ছে এই একটাই বান্ডেল মেল ফিমেল দুইটা ক্যারেক্টারেই পরানো যায়। লিক্স এর অ্যাকর্ডিং নকআউট ওয়েব ইভেন্টের মাধ্যমে আমাদের এই বান্ডেলটা খুবই তাড়াতাড়ি আসতে পারে। দেখো গাইস গেমে অ্যাভেলেবল হবে খুবই তাড়াতাড়ি, যেমন সামনের 5-6 দিনের ভিতরেই, বাট ইভেন্ট কোনটা হবে এখনো সেটা 100% কনফার্ম জানা যায়নি। 80-90% কনফার্মেশন রয়েছে যে নকআউট ইভেন্টের মাধ্যমে আসবে। সো যারা যারা ভিডিওটা দেখতেছো অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক করে দিবা, আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিবা। সো এখন আমরা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, রিজিওনাল ব্যাটল ইভেন্ট। যে ইভেন্ট আমাদের গেমে মনে হয় লাস্ট 2021 সালে আসছিল, খুবই পপুলার এবং হাইপেবল একটা ফ্রি ইভেন্ট। সো অনেকেই হয়তোবা নতুন প্লেয়ার আছে যারা এই ইভেন্ট সম্পর্কে কিচ্ছু জানে না, আগে এই ইভেন্টটা তোমাদেরকে ক্লিয়ার করি যে কিভাবে কি কমপ্লিট করতে হয়, এরপর তোমাদেরকে জানাই দিব যে কবে আমাদের গেমে আসতে চলেছে। সো এই রিজিওনাল ব্যাটল ইভেন্টের ইন্টারফেসে ক্লিক করলেই সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসে যেখান থেকে ফার্স্ট অফ অল কান্ট্রি সিলেক্ট করতে হয়। আগে যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা একটা সার্ভারে ছিল তাই তিনটা কান্ট্রি শো করতো। এছাড়াও এখানটাতে তোমরা পয়েন্ট টেবিল দেখতে পেয়ে যাচ্ছ, রিওয়ার্ডস এর উপরে ক্লিক দিলে দেখতেই পাচ্ছ 20,000 পয়েন্ট করা হলে ভাউচার নেম চেঞ্জ কার্ড গ্লু আলারও অনেক আইটেম রড ফ্রিতে পাওয়া যাচ্ছে। সো এখানে আসলে কি কিভাবে পয়েন্ট কালেক্ট করা যায় সেটা তোমাদেরকে একটু বলি। ব্যাটল রয়্যাল ম্যাচ খেললে, কিল করলে, বুইয়া পেলে, হেডশট মারলে, সিএস র‍্যাঙ্ক খেললে, ড্যামেজ দিলে আলাদা আলাদা কিন্তু পয়েন্ট সিস্টেম রয়েছে, আর প্রত্যেক সপ্তাহের পয়েন্ট আলাদা থাকে এবং প্রত্যেক সপ্তাহের রিওয়ার্ডও আলাদা থাকে। সো যখন যে উইকের মিশনটা চলবে ওই উইকের ভিতরে সার্ভারের যারা টপ 1% এর ভিতরে থাকবে তারা কিন্তু এরকম লেজেন্ডারি কিছু আইটেম রিওয়ার্ড পেয়ে যাবে, যেমন ডিনো বান্ডেল, পোকার MP40, অনেক সময় একে গান স্কিন আসে, এরকম অনেক লেজেন্ডারি আইটেম রিওয়ার্ড কিন্তু দেয়া হয় রিজিওন টপারদের। এই ইভেন্টটা আসলে মেবি 4-5টা উইক পর্যন্ত চলে। সো কিসে কি পয়েন্ট কিভাবে কি তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ, এক একটা কিলে কত পয়েন্ট, বুইয়াতে কত পয়েন্ট, সেকেন্ড প্লেসে কত পয়েন্ট, থার্ড প্লেসে কত পয়েন্ট, সবকিছু কিন্তু এখানটাতে দেয়া হয়েছে। এক একটা সার্ভার অথবা কান্ট্রি অথবা রিজিওনের যারা টপার থাকবে তারাই কিন্তু লেজেন্ডারি বান্ডেল এবং গান স্কিন গুলো পাবে। সো রিজিওনাল ব্যাটল ইভেন্ট কি আই থিঙ্ক তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। সো এখন আমাদের গেমের ফাইলে একটা লোগো পাওয়া যাচ্ছে যেখানে লেখা রয়েছে দেখতেই পাচ্ছ রিজিওন ওয়ার্স। এছাড়াও আমাদের গেমের ফাইলে অনেকগুলো লিঙ্কস পাওয়া গেছে যার ভিতরে তোমরা একটা টি শার্টের রিভিউ দেখতে পাচ্ছ, যেই টি শার্টের নাম স্টেট ওয়ার্স চ্যাম্প, এবং এই টি শার্টের উপরে যে লোগোটা শো করানো হয়েছে এইটার কালার কম্বিনেশন অনেকটা ইন্ডিয়ান ফ্ল্যাগ কালার কম্বিনেশনের সাথে ফুল ম্যাচিং। শুধুমাত্র এই না, আফতার ব্যানার পাওয়া গেছে, সেই আফতার ব্যানার গুলোও কিন্তু এই রিলেটেড। রিসেন্টলি কিন্তু লিঙ্কস পাওয়া যাচ্ছিল ইন্ডিয়া সার্ভারে ফ্রি ফায়ার গেমটা কিন্তু আনব্যান হবে, আর গেম যখন আনব্যান থাকে তখনই কিন্তু আমরা রিজিওনাল ব্যাটল ইভেন্ট দেখতে পারি, আর রিজিওন ওয়ার্স যেটা রয়েছে এটাও কিন্তু একদম সেম ইভেন্টই। তো এই ইভেন্টে আইটেম রিওয়ার্ড কি দিবে সেগুলো এখনো 100% কনফার্ম না, আগের মতোই দিবে, মানে পয়েন্ট টেবিল হিসাবে ব্লু আর নেম চেঞ্জ কার্ড ভাউচার এইগুলো থাকবে। এছাড়াও রিজিওন টপারদের জন্য স্পেশাল কিছু গান স্কিন এবং বান্ডেল থাকবে, যেই বান্ডেল গুলোর ভিতরে আবারও ডিনো বান্ডেল কিন্তু আসতে পারে। রিওয়ার্ড এখনো কনফার্ম হয়নি যে কি কি রিওয়ার্ড থাকবে, বাট আমাদের গেমে আবারও রিজিওনাল ব্যাটল ইভেন্ট রিটার্ন আসতে চলেছে এইটা তো পুরোপুরি কনফার্ম হিসেবেই তোমরা ধরে নিতে পারো। আমি জানি এই ইভেন্ট থেকে যেই কোনো আইটেম রিওয়ার্ডই দিক না কেন এটা রিটার্ন আসলে তোমরা খুবই বেশি হ্যাপি হবে, কারণ গেমে যখন এরকম টাইপের ইভেন্ট আসতে থাকবে সেটার হাইপ ক্রেজ কিন্তু বাড়তে থাকবে। তো এই অবিবে
সেটারে লাস্টের দিকে আমরা রিজিওনাল ব্যাটল ইভেন্ট দেখতে পেয়ে যাবো। তো তোমরা রিজিওনাল ব্যাটল ইভেন্ট রিটার্ন চাও কিনা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করবা। লেটস সি তোমাদের এই ইভেন্টটা নিয়ে কতটা হাইপ রয়েছে। আমি তো পার্সোনালি রিটার্ন চাই। লাস্ট একটা ফ্রি ইভেন্টের অফিসিয়াল ব্যানার দেখিয়ে ভিডিওটা শেষ করব। এখন আমাদের গেমে যে স্পাইডারম্যান ইভেন্ট চলতেছে, 13 তারিখ থেকে একটা ফ্রি মিশন স্টার্ট হবে এবং 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত চলবে। যে ইভেন্টে নিউ পাঙ্ক গিটার সার্ভারের স্কিনটা একদম ফ্রিতে পাবা। বলা হবে যে এই কয়দিনের ভিতরে 60টা কিল করো যে কোনো মোডে, কিল করলে এই সার্ভারের স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবা। অনেকেই কোশ্চেন করো যে ভাই স্পাইডারম্যান বান্ডেল কি আসবে। তো গাইস ওবিবি আপডেট আসার আগে তিনটা বান্ডেলের ডায়াগ্রাম ফটো পাওয়া গেছিল, মানে স্পাইডারম্যান স্পেশাল। বাট আপডেট আসার পর গেমের ফাইলে কোনো প্রকার স্পাইডারম্যান বান্ডেল কিন্তু আসে নাই। সো দ্যাট মিন্স বুঝতেই পারছো স্পাইডারম্যান স্পেশাল এই আইটেম রেড গুলোই শেষ। বান্ডেল যেহেতু ডিজাইনিং করা হয়নি তাই স্পাইডারম্যান বান্ডেলের কোনো ইভেন্ট আসবে না। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অথবা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করে দিবা। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।